হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই রাজ্যে আবার নতুন বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন হতে চলেছে সেই সঙ্গে কিছু চুক্তিভিত্তিক কর্মীও নিয়োগ হবে তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তো তার আগে আমি বলি তোমাদের আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার তোমাদের আমি বলবো তো চলো দেখে নেওয়া যাক একটা পেপার কাটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ খবরটি দেখো সর্বাধিক মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে রাজ্যে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আরও বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে দেখো তৃতীয়বারের জন্য সরকার গঠন করে জনগণকে আরও বেশি সাহায্য এবং পরিষেবা দিতে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত প্রকল্পের সুবিধা যাতে মানুষ সহজে পেতে পারেন তার জন্য বাংলা তৃণমূল স্তরে সাধারণ মানুষকে ডিজিটাল পরিষেবা দেয় এবং রাজ্য সরকার যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তার সুবিধা পৌঁছে দেওয়ার সহায়তা করে বাংলা সহায়তা কেন্দ্র প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব আর্থিক ব্যয়ভার বহন করে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়েছেন সেইগুলো ভালোভাবে করতে গেলে এই ধরনের সহায়তা কেন্দ্র জরুরি বলে মনে করেছেন আধিকারিকরা বর্তমান বিভিন্ন মহকুমা অফিস ব্লক উন্নয়ন অফিস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গ্রন্থাগার বাংলা সহায়তা কেন্দ্রগুলি খোলা হয়েছে তো বিভিন্ন যে প্রকল্প মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তো সেই সমস্ত প্রকল্পের সুবিধাগুলো এই বাংলা সহায়ক কেন্দ্রের মাধ্যমে হবে তো সেই জন্য মানুষের যাতে সুবিধা পায় সেই জন্য এইগুলো এই সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে তারপর দেখো সমস্ত প্রকল্পের সুবিধা যাতে মানুষ সহজে পেতে পারেন তার জন্য বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো চল মানে বাড়াতে চলেছে রাজ্য সরকার এই সমস্ত সহায়তা কেন্দ্রে গিয়ে মানুষ সরাসরি সরকারি আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং প্রয়োজনীয় সুবিধা পাবেন এই পরিষেবা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে সোমবার বৈঠকে বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে আরও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে খবর রাজ্যে এই মুহূর্তে প্রায় তিন হাজার চারশো পাঁচটি সহায়তা কেন্দ্র রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই সহায়তা কেন্দ্রগুলিকে গড়ে তুলেছেন নিজে নিজেদের সুবিধার জন্য ঠিক আছে আর্থিক ব্যয়ভার বহন করে রাজ্য সরকার রাজ্যের মানুষকে একেবারে বিনামূল্যে রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা পেতে সাহায্য করা হয় এই কেন্দ্রগুলি থেকে এবার এই কেন্দ্রগুলির সংখ্যায় আরও বাড়াতে চাইছে রাজ্য সরকার নমন সূত্রে খবর রাজ্য সরকার আগামী দিনে যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে সেইগুলি পরিষেবা যাতে সহজে এবং দ্রুত মানুষ পেতে পারেন তার জন্য সহায়ক কেন্দ্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই কেন্দ্রের সংখ্যা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে সরকারের যে সমস্ত প্রকল্প এখনও চলছে তার সুবিধা কেন্দ্রগুলি থেকে মানুষ পায় এবং মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট অফ স্টুডেন্ট ক্রেডিট কার্ড অফিস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রন্থাগারে বাংলা সহায়তা কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে এখান থেকে নাগরিকরা বিভিন্ন সামাজিক এবং উন্নয়ন প্রকল্পের তথ্য পান ঠিক এছাড়া নাগরিকরা সরাসরি সরকারের বিভিন্ন প্রকল্পের অনলাইন আবেদনের সুবিধা সম্পর্কে তথ্য পান ফলে কন্যাশ্রী ঐক্যশ্রী যুবশ্রীর মতো বিভিন্ন প্রকল্পের আবেদন করার পদ্ধতি বা অন্যান্য সমস্যা এই সহায়তা কেন্দ্রগুলি এলে দ্রুত সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উদ্দেশ্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন প্রকল্পের তিনি সূচনা করেছেন তো এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেই তার তিনি সুবিধা সমস্ত অসাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাইছেন তো এর মাধ্যমে আশা করি প্রচুর কর্মসংস্থান হবে প্রচুর চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে তো আমাদের দাবি থাকবে যুবশ্রী থেকে যেন এই কর্মীগুলো নিয়োগ করা হয় তো আরেকটা নোটিশ পাবলিশ হয়েছে তোমাদের ওই বিএসকি ওয়েবসাইট থেকে সেটা তোমাদের আমি দেখাবো দেখো তোমরা গুগুলে যাবে বিএসকে সার্চ করবে বিএসকে ডট ও আর জি ডট বি এখানে সার্চ করার পর যে প্রথমে যে বিএসকে আসবে এটা তোমরা ক্লিক করবে তারপর দেখো বাংলা সহায়তা কেন্দ্র অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এখানে বাংলা সহায়তা কেন্দ্রের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কেন্দ্র লেখা আছে এখানে সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রের সমস্ত আপডেট এখানে দেওয়া হয় পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তিন হাজার চারশো ষোলোটি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে তো এখানে এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ হয়ে থাকে সরকারি কাজ এখানে হয়ে থাকে এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো পদক্ষেপ তো এখানে একটা নোটিশ পাবলিশ হয়েছে দেখো নোটিশে ক্লিক করার পর তোমরা এই অ্যাভেলেবেল নোটিশ লিস্টে যাবে শেষের দিকে দেখো এখানে তিন ছয় দু হাজার একুশ মানে জুন মাসের তিন তারিখে একটা নোটিশ পাবলিশড হয়েছে এই নোটিশটা তোমাদের আমি দেখাবো এই নোটিশে কি বলা হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো কেন ডাউনলোড করছি দেখো এরপর ডাউনলোড হয়ে যাবে এ দেখো এই যে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এই ডাউনলোডে তোমাদের কি দেওয়া আছে দেখো যে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে কি কি কাজ হবে তো তার একটা সম্পূর্ণ লিস্ট তিনশো ষোলো পেজের একটা লিস্ট পশ্চিমবঙ্গ সরকার জারি করেছে তো বন্ধুরা বলি যে সমস্ত প্রকল্পের কাজ এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেই হবে তো কি কী কাজ হবে দেখো এসে বিভিন্ন যত রকমের কাজ আছে সরকারের সমস্ত কাজ এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেই হবে যেমন ধরো মৎস্য দপ্তর খাদ্য সরবরাহ দপ্তর উচ্চশিক্ষা দপ্তর বিভিন্ন কাজ যেসব ফর্ম ফিল আপ টর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কাজ এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে হবে এখানে সমস্ত প্রসিডিউরগুলো দেখা দেওয়া আছে যে কীভাবে ফর্ম ফিল আপ করবে না করবে কি করতে হবে কী না করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এই পিডিএফটার মাধ্যমে দেওয়া হয়েছে তো যারা এই বিএসকে সেন্টারে কাজ করে তারা তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে যে কিভাবে তারা কাজ করবে এই কাজগুলোর জন্য তারা কীভাবে করতে হবে সেইগুলো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটু খুব ভালো উদ্যোগ তো আমাদের প্রধানত দাবি থাকবে যাতে যুবশ্রী থেকে এই নিয়োগটা করা হয় সেই বিষয়ে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে তো এর মাধ্যমে প্রচুর ডেটা এন্ট্রি বা চুক্তিভিত্তিক কিছু কর্মী নিয়োগ করা হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা জুলাই মাসের মধ্যেই এই সমস্ত কেন্দ্রগুলি মানে বাংলা সহায়তা কেন্দ্রগুলি চালু করে নেওয়ার জন্য বলা হয়েছে মানে নবানোর সূত্রে এটাই খবর আছে তো আশা করি এই জুলাই মাসের মধ্যে সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রগুলো চালু হয়ে যাবে এবং সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই একটা নোটিশ জারি করা হবে যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করার জন্য সেটা সরকারের থেকেই অফিসিয়াল নোটিস জারি করে সেটা জানিয়ে দেওয়া হবে কিভাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে তো আগেবারে তো ওই একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিলো অ্যাপ্লাই করার জন্য তো খুব প্রবলেম হচ্ছিলো তো দেখা যাক এবারে কি করা যায় বা কি করে সরকার তো বন্ধুরা এই ছিল আজকের আমরা ছোট্ট আপডেট ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে থ্যাংক ইউ